নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানিয়ে দেখাবো মশালাদার ফিস ফ্রাই। এই ফিস ফ্রাইটা বাজেটেও ফিট, খেতেও হিট। এই রেসিপিটা আমি তেলাপিয়া মাছে করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মাছে এই রেসিপিটি বানাতে পারেন। আমি এই রেসিপিটি বানানোর জন্য উপকরণ নিয়েছি। আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি। তেলাপিয়া মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর মাছের দুই পিঠে আমি একটু একটু করে কেটে নিয়েছি, যাতে মাছের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। আমি এরপরে একটা মশলা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য আমি এক চামচ রসুন বাটা, এক চামচ পেঁয়াজ বাটা, এক চামচ আদা বাটা। এখানে গুঁড়ো মশলা আমি সব হাফ চামচ করে নিয়েছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবার সব মশলাগুলোকে আমি একসঙ্গে মাখিয়ে নেব। এবার মশলার মধ্যে স্বাদ মতো নুন দিতে হবে। নুনটাও ভালো করে মাখিয়ে নিতে হবে। এবারে মশলার মধ্যে আমি দু চামচ রেড ভিনিগার দেব। আপনারা চাইলে লেবুর রস বা নর্মাল ভিনিগারও ইউজ করতে পারেন। এইবারে মাছের মধ্যে মশলাটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছের দুই পিঠেই মশলাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবারে একটা গোটা কাঁচা লঙ্কাকে মাছের পেটের ভেতরে আমি ঢুকিয়ে দেব। এতে করে মাছ ভাজার সময় একটা ভালো ফ্লেভার আসে। এবার ম্যারিনেট করা মাছটা আমি এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এক ঘন্টা পর ফিরে এলাম। আমি এবারে দু চামচ কর্নফ্লাওয়ার মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের বদলে বেসন বা চালের গুঁড়ো ইউজ করতে পারেন। এতে করে মাছটা খুব মুচমুচে হয়। মাছের দুই পিঠেই খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে এতে একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও ইউজ করতে পারেন। তাতে করে মাছ ভাজার কালারটা খুব সুন্দর হয়। মাছ ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। এই ফ্রাই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি মাছটা দিয়ে দেব তেলের মধ্যে। এখানে গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি। সময় দিয়ে মাছটাকে ভাজলে মাছটা খুবই মুচমুচে হয়। এক পিট মাছ ভাজা হয়ে গেছে। আমি মাছটাকে উল্টে মাছের অপর পিটটাও খুব ভালো করে ভেজে নেব। মাছটা খুব সাবধানে উল্টাতে হবে, যাতে করে মাছটা ভেঙে না যায়। মাছটাকে খুন্তির সাহায্যে চেপে চেপে ভালো করে ভেজে নিতে হবে, যাতে মাছের ভেতরটা কাঁচা না থাকে। মাছ ভাজা কমপ্লিট। আমি এইবারে মাছটাকে পরিবেশনের জন্য নামিয়ে নেব। এই একটা মাছ ভাজতে আমার টোটাল 10 মিনিট সময় লেগেছে। গরম গরম ভাতের সঙ্গে এই মাছ ভাজাটি পরিবেশন করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, বাড়ির লোক আবারও খেতে চাইবে। আমার এই রেসিপিটাই যদি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।